হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটা দারুণ নিউজ তোমাদেরকে দেব। তো রাজা চন্দের যে সিনেমাতে বোম্বালা এবং সিয়াম আহমেদ কাজ করতে চলেছেন, সেই সিনেমার কিন্তু শুটিং জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং এটারই আজকে আনন্দবাজার ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু এর একটা ঝলক এবং সিনেমাটা কিভাবে কি গল্প ভাবা হচ্ছে এই বিষয়টা কিন্তু ওই আর্টিকেলটায় লেখা হয়। তো এই ইনফরমেশনটা আমায় দিয়েছে অ্যাকচুয়ালি সকালবেলা আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আছে কার্তিক, তো সে আমাকে পার্সোনালি জানালো যে দাদা এরকম বেরিয়েছে এটা, তো তুমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আপলোড দাও। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কিছু কিছু এরকম সাবস্ক্রাইবার বন্ধু আমার আছে যারা প্রতিনিয়ত কিন্তু আমাকে জানায়, বিভিন্ন রকম ইনফরমেশান দেয় এবং আমাকে কাজের গতি বাড়াতে সাহায্য করে এবং আরও ভালো ভালো কাজ করতে কিন্তু খুবই ভালো অনুপ্রেরণা দেয়। তো আমার সব সাবস্ক্রাইবার যে কজন বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অফুরন্ত ভালোবাসা। সো ভিডিওটা শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে রাজাচন্দের সাথে প্রসেনজিতের ফার্স্ট কাজ 2014 সালে ফোর্স সিনেমাটাতে। তোমরা অনেকেই দেখেছো ফোর্স সিনেমাটা, একটা স্পেশাল চাইল্ড এবং বোম্বাদা এবং অর্পিতা দি তাদেরকে নিয়ে কিন্তু এই গল্পটা, এবং সেখানে জয়জিতও ছিল, খুব ভালো একটা রোল প্লে করে। তো ফোর্স সিনেমাটা কিন্তু একটা অসাধারণ এক্সপেরিমেন্টাল ছবি ছিল কিন্তু রাজ চক্রবর্তীর। ছবিটা হিট হয়েছে, খুব একটা যে ব্লকবাস্টার কিছু হচ্ছে সেটা না, বাট ওই টাইমে বোম্বাদের যে লুকটা বা যেরকম জিম করে যে বডি ফিটনেস তৈরি করা আলাদা একটা কিন্তু ব্যাপার ছিল, আর ওটা কিন্তু ফুললি কমার্শিয়াল ছবি ছিল, একটা অ্যাকশান ছিল, ভালো একটা স্টোরি লাইন আপ ছিল, খুব ভালো রাজচন্দ্র কিন্তু খুব সরলভাবে ছবি বানায় এবং সেটা তার বোম্বাদের সাথে ফার্স্ট কাজ ছিল। তারপরে অবশ্যই বাঘবন্দিখালের মতো ছবিতে একটি মাল্টিপল ছবি তিনি করেছেন। আর্টিকেলটা পড়ে যেটা বুঝলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও ফুরিয়ে যায়নি, বোম্বাদা সবার জন্যই ভাবে, সমস্ত দর্শকদের জন্যই ভাবে, তার কারণ তিনি অন্য ধরনের আস্তে আস্তে সিনেমা করছিলেন কিন্তু আবার নিজের ইমেজটাকে বদলানোর জন্য, একটু চেঞ্জ করার জন্য তিনি কিন্তু একটা অন্য ধারার অর্থাৎ আউট অ্যান্ড আউট কমেডি ছবি কিন্তু করতে চলেছেন রাজাচন্দ্রের সাথে, যেটা রাজাচন্দ্র নিজে কিন্তু আজকে আনন্দ প্লাসকে জানিয়েছেন। সো আর্টিকেলটা পড়ে খুবই ভালো লাগলো যে বোম্বাদা এতদিন পরে, এত বছর পরে আবার একটা ওই রকম লেভেলের কমেডি ফিল্ম কিন্তু করতে চলেছেন, যেটা কোড আনকোড একটা সুন্দর গল্প থাকবে, বোঝা পড়ার গল্প এবং তাতে কমেডিও থাকবে। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে দুটি কাপলস বা দুটি জুটির এখানে গল্প বলা হবে, প্রসেনজিৎ এবং পূজা বন্দ্যোপাধ্যায় একটা জুটি এবং বাংলাদেশের সুপারস্টার সিয়াম আহমেদ এবং আয়ুষী তালুকদার একটা, তারা একটা কাপেল। তো দুটো এই কাপেলের মধ্যে একটা সংমিশ্রণ ঘটবে এবং একটা সুন্দর গল্প কিন্তু রচিত হবে। এবং ব্যাপারটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবং পূজা এই যে কাপেলসটা রয়েছে, এই কাপেলের কিন্তু সন্তান হয় না এবং তার পরবর্তীতে তারা তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের সাথে যে একটা আলাদা একটা অন্যরকম দিকে এগোয় গল্পটা, তার সাথে বোঝাপড়ার যে ব্যাপারটা, এইরকম কিন্তু একটা সুন্দর গল্প কিন্তু হবে বলে জানিয়েছেন রাজাচন্দ্র। এবং আমরা এর আগে রাজাচন্দ্রের প্রত্যেকটা কাজই দেখেছি, সেটা কিডন্যাপ হতে পারে, চ্যালেঞ্জ টু হতে পারে, অনেক ভালো ভালো কিছু কমার্শিয়াল কাজ কিন্তু রাজাচন্দ্র করেছে, ম্যাজিকের মতো কাজ করেছে, এটা খুব সাকসেসফুল হয়েছে, যেটা অঙ্কুশের কাজ রয়েছে। তো রাজাচন্দ্র গল্প খুব সরলভাবে বলতে ভালোবাসে, হ্যাঁ অনেক রিমেক সিনেমাও করে বাট তার নিজেরও একটা ধারা রয়েছে সিনেমা করার। তো বোম্বাদা যেকালে সিনেমাতে রয়েছে আমরা আশা করতেই পারি একটা অন্যরকম সুন্দর একটা রমকম স্টোরি দেখতে পাবো, একটা রোম্যান্টিক এবং কমেডি টাইপের ছবি আমরা কিন্তু দেখতে পারবো। অবভিয়াসলি কমার্শিয়াল ছবি এটা কিন্তু হবে, এইটুখানি সিওর জানিয়ে দিয়েছে রাজাচন্দ্র। এবং কিছুদিন আগে একটা বোম্বাদা ইন্টারভিউতেও জানিয়েছে তিনি কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম স্বাদের কিন্তু এবার সিনেমাটা তিনি ঢুকবেন, ওই রকম আর্টিফিশিয়াল ফিল্মের থেকে বেরিয়ে এসে এবং কিন্তু নানান ধরনের কিন্তু এক্সপেরিমেন্টাল সিনেমা তিনি করবেন, তার কারণ এই সিনেমাগুলোই কিন্তু তাকে একটা টাইমে সুপারস্টার বানিয়েছিল। যেমন যদি বোম্বাদার আউট অ্যান্ড আউট কমেডি ছবি আমরা বলি, সেই কমেডি ছবির মধ্যে কিন্তু মামা ভাগ্নে ছিল, জামাই রাজা ছিল, এরকম প্রচুর ছবি ছিল, ইভেন জামাইবাবু জিন্দাবাদ একটা তো রমকম ছবি এটা কিন্তু সুপার টুপার হিট করেছিল, মামা ভাগ্নে রঞ্জিত মল্লিক বোম্বাদার ওই যে কেমিস্ট্রি, একটা দারুণ কমেডি ছবি কিন্তু তার মধ্যে একটা সুন্দর গল্প ছিল, একটা সুন্দর ব্যাপার ছিল। তো কমেডি ছবি অলওয়েজ কিন্তু বাংলায় ওয়ার্ক করে, আমরা দেখেছি এটা হিট করবে এটা আশা করছি। তো সিনেমাটার নাম কিন্তু এখনও ঠিক হয়নি কিন্তু তাদের এক্সপিরিয়েন্সগুলো জানানো হয়েছে আর্টিকেলটাতে, যে সিয়াম আহমেদ, আয়ুষি এবং পূজার যে এক্সপিরিয়েন্স বোম্বাদার সাথে কাজ করে বা রাজচন্দ্রের সাথে কাজ করে, তারা নিজেরাই বলেছেন যে বোম্বাদা একজন ইনস্টিটিউট, তার কাছ দিয়ে অনেক কিছু শেখা যায়, প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি সিনেমার
কিভাবে অভিনয় করলে বেটার হবে, তো সব কিছু থেকে তারা শিক্ষা পাচ্ছে বোম্বাদার। এবং বোম্বাদারও তার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে শেখার কোনো শেষ নেই, যে এত বড় তিনি যার 350 উপরে ছবি হয়ে গেছে সেই মানুষটা বলছে যে আমিও এই বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, এখনো পর্যন্ত আমি শিখে চলেছি এবং শিখতে চাই, কারণ শেখার কোনো শেষ নেই। সো এই মানুষটাকে সত্যি না হ্যাটস অফ, ঠিক আছে, যে কি করতে পারে মানুষটা, ঠিক আছে, আজকে এত বছর বয়সে, 60 বছর বয়স হয়ে গেল মানুষটার, এখনো অবধি এই কমেডি টাইপের ফিল্মের কথা তিনি ভাবছেন, তিনি করছেন, এদের সাথে ইয়াং জেনারেশনের সাথে কাজ করছেন। তো এটাই হচ্ছে বোম্বাদা। তো লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা, যে এই ছবিটা তো আসবেই, অবশ্যই আসবে, শুটিং জোর কদমে চলছে। এবং বলে রাখি তোমাদের, শুটিংটা কিন্তু নিউ টাউনের একটা ব্রিটিশ আমলের হোটেলে কিন্তু হচ্ছে। তো বিভিন্ন শুটিংয়ের মানে ফাঁকে ফাঁকে যারা সব টুরিস্টরা রয়েছে বা বিদেশিরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে দেখছে শুটিংগুলো বেশ বসে। তো এইটুকুনি জানা গেছে। তো শেষে যেটা বলবো যে অ্যাকশন ফিল্মের জন্য বোম্বাদার কিন্তু তৈরি হচ্ছেন, তার কারণ হচ্ছে বোম্বাদার অলরেডি পাইপলাইনে তিনখানা ছবি রেডি। এইটা তো শুটিং চলছে, 4 নম্বর ছবি আমি ছেড়ে দিলাম, তিনখানা ছবি কিন্তু বোম্বাদার রেডি। কী কী ছবি রেডি? ডাক্তার কাকু রয়েছে, সাজঘর রয়েছে এবং শেষপাতা রয়েছে। এই তিনটে ছবি কিন্তু অলরেডি রেডি। এবং শেষপাতা সিনেমাটা আমরা সকলেই জানি, এটা নিয়ে কাল একটা ভিডিও বানাবো অবশ্যই, এই ব্যাপারটা বলবো, এটা কী নিয়ে গল্প বা কিছু। এটা কিন্তু অলরেডি শেষপাতা সিনেমাটা কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু অ্যাওয়ার্ড জিতে নিয়েছে প্রচুর, এবং বিদেশে দেশে বিদেশে কিন্তু নানান প্রশংসা কুড়িয়েছে শেষপাতা সিনেমাটা। সো এটা 1 বৈশাখে রিলিজ করবে, তোমরা অনেকেই যাও। তো শেষপাতা সিনেমা নিয়ে একটা ভিডিও কালকে আমি আপলোড দেবো চ্যানেলে অবশ্যই। এবং যেহেতু তিনটে ছবি অলরেডি বোম্বাদার রেডি, সেই কারণেই বোম্বাদার কিন্তু এবারে ফুল প্যাকেজে একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমার জন্য নিজের ইমেজটাকে সেইভাবে আর ভাঙবেন না অন্যান্য কঠিন ক্যারেক্টার প্লে করার জন্য। তার কারণ তার উদ্দেশ্য এখন একটাই, যে ফুল একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য, তার জন্য তিনি 6 প্যাকেজ তৈরি করে, তোমাদের আগের ভিডিও কিন্তু আমি বলেছি। এবং আর একটা জিনিস বলে রাখি, এর পরিচালক কিন্তু এমএন রাজও হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। তো এটা নিয়ে আলাদা একটা দিনে ভিডিও অবশ্যই বানাবো কিছু ইনফরমেশান পেলে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।